আবুল কালাম নামক আইডি থেকে ভাই বলেছেন, আল্লাহ কি নিরাকার? এরপরে কবির সিরাজ ভাই জানতে চেয়েছেন, কবরকে মাজার বানিয়ে টাকা কামানো জায়েজ? এজন্য আমরা বলবো সিগারেট খাবেন না, ধূমপান করা কবিরা গুনাহ। মাওলানা এবং আল্লামার মাঝে পার্থক্য কি? আমির হুসাইন ভাই বলেছেন, সিগারেট খাওয়া বর্জনের ব্যাপারে কিছু টিপস দেন। বলছি একজন ভাই জানতে চেয়েছেন এখানে স্ক্রিনে, নামাজে একই আয়াত প্রতি রাকাতে পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে, নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তোমরা সেটা তিলাওয়াত করো। কিন্তু যদি আপনি আর কোনো আয়াত না জানেন তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, নামাজ হবে, মাকরুহ হবে না। কিন্তু আপনি যদি আরও বেশি আয়াত জানেন তাহলে একই আয়াত আপনি বারবার কেন পড়বেন? রাসূল তো এটা করেননি, তাই এটা সুন্নাতের খেলাফ হবে। মাওলানা এবং আল্লামার মাঝে পার্থক্য কি? মাওলানা মানে আমাদের অভিভাবক, আর আল্লামা মানে অনেক জ্ঞানী। আর বর্তমানে মাওলানা একটি উপাধি, এটা জনাব অর্থে ব্যবহার হয়। মাওলানা আল্লাহর কোনো নাম নয়, যদিও কোরআনে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বলা হয়েছে। হ্যাঁ, আনতা মাওলানা বলা হয়েছে, এটা মাওলানা। এই মাওলা এই শব্দটি আল্লাহর জন্য, মাখলুকের জন্য, সবার জন্য ব্যবহার হয়। এটা আল্লাহর নামের অংশ নয়, আল্লাহর কিছু নামও তো আছে যেগুলো মাখলুকের জন্য ব্যবহার হয়। যেমন রাহিম, এটা আল্লাহরও নাম, এটা রাসুলেরও নাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিশ্বনবী আজিজুন আনিত্তুম আলাইহি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, রাউফ আল্লাহর নাম। এখানে আল্লাহ রাসুলকে রাউফ বলেছেন, রাহিম বলেছেন, আজিজ বলেছেন। তাহলে আল্লাহর কিছু নামও আছে যেগুলো মাখলুকের নামে রাখা যায়, এগুলো আল্লাহর খাস নাম নয়, আম। আবার কিছু আছে খাস, যেমন রব, এটা মাখলুকের নামে রাখা উচিত নয়, এটা আল্লাহর খাস সেফত। তো ঠিক মাওলানা এটা আল্লাহর নামও না, এটা আল্লাহর সেফতও না, এটা এমনি শব্দ, মুজাব মুজাফিলাই মিলে হয়েছে, মাওলা মুজাব না মুজাফিলাই। তো এটা আমরা যে কাউকে বলতে পারি। তো আমাদের দেশে এটা টাইটেল পাশ করলে, দাওরা পাশ করলে সম্মান হিসাবে মাওলানা বলে। আর আল্লামা বলা হয় যে ব্যক্তি অধিক জ্ঞানী, যার অনেক জ্ঞান আছে তাকে আল্লামা বলে। আল্লামা আল্লাহর সেফত নয়, আল্লাহর নাম ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আল্লাম আল্লাহর সেফত, আল্লাহ জানেন এটা অনেক বেশি। কিন্তু যদি কোনো মানুষকে আল্লাম আল্লামা বলে, যেহেতু আল্লাহর খাস সেফত নয়, সুতরাং এটা নাজায়েজ হবে না। যেমন ইকবালকে আমরা বলি আল্লামা ইকবাল, এটা কোনো অসুবিধা নেই, এটা আল্লাহর খাস সেফত নয়। সিগারেট বর্জনের ব্যাপারে আমির হোসাইন ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই যে, সিগারেট আপনি কেন খাবেন? ধূমপান বিষপান অতএব সাবধান। ধূমপান এমন এক জিনিস যেটা কোনো উপকার দেয় না, সিগারেট নিজের বদনাম নিজে করে। গায়ে লেখা থাকে সিগারেট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, সিগারেট খেলে ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়। সিগারেট এমন এক খাবার, এমন এক পানীয় যেটা বিড়ালও খায় না, টিকটিকিও দেখে না, তেলা পোকাও ধরে না। আপনি একটু বিস্কিট ফেলে রাখবেন, দেখবেন যে এটা বিড়ালে খাচ্ছে। একটু পাউরুটি ফেলে রাখুন, কুকুর খেয়ে নেবে। একটু চিনি ফেলে রাখুন, পিপেলিকা খাবে। যে কোনো কলার সিল্কা ফেলে রাখুন, দেখবেন তেলা পোকা খাচ্ছে। কিন্তু অর্ধেক সিগারেট অথবা একটা সিগারেট দুই ভাগে ভাগ করে আপনি মাটিতে ফেলে রাখেন এক সপ্তাহ, এ টিকটিকিও দেখবেন, এ তেলা পোকাও মুখ দেবে না, তারাও বোঝে এটা খাইলে ক্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনারা বুঝলেন না যারা সিগারেট খাচ্ছেন। এজন্য আমরা বলবো সিগারেট খাবেন না, ধূমপান করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটাকে কোনো আলেম হারাম বলেছেন, কোনো কোনো আলেম মাকরুহ তাহরিমি বলেছেন, কিন্তু এটাকে জায়েজ বলেছেন এমন আলেম আমার জানা নেই। এমডি মিজবানউদ্দিন ভাই উনি জানতে চেয়েছেন, মসজিদে ফাজাইলে আমল পড়া কতটুকু সঠিক? ফাজাইলে আমল তাবলিগ জামাতের ভাইরা এটা পড়ে, এর মাঝে কিছু ভালো কথা নিশ্চয়ই আছে, কোরআন হাদিসের আয়াতও আছে, হাদিসও আছে, কোরআনের আয়াতও আছে, নিশ্চয় ভালো কিছু আছে। তবে কিছু কিছু আলোচনা আছে যেগুলো অবান্তর, যেগুলো বেঠিক, কিছু কিছু কাহিনী আছে বিভিন্ন উলিয়া উলিয়ার যেগুলোর কোনো অস্তিত্ব নাই বাস্তবে। তো যেহেতু এর মাঝে বেঠিক অনেক কথা আছে, এই জন্য আমরা নিরুৎসাহিত করি, আমরা বলি যে আমরা অধিক সহি কিতাবগুলো পড়ব। ফাজাইলে আমল আমাদের ভারতীয় উপমহাদেশ ছাড়া
তাবলিগের ভাইয়েরা পৃথিবীর অন্য দেশে পড়ে না। আমি মিশরের একদল তাবলিগের সাথে তুরে সায়নায় সাক্ষাৎ হয়েছিল। যখন আমি হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাউরাত যেখানে নাজিল হয়েছিল ওটা দেখতে গিয়েছিলাম, সে তুরে সায়নাতে সেখানে ওই মসজিদে নামাজ পড়লাম, তুরে সায়নার পাশে এক মসজিদ। হ্যাঁ, তখন সেখানে তাবলিগের ভাইয়েরা মুনতাখাবুল হাদিস পড়ছেন এবং তারা সেখানে ফেজাইলে আমলের আলোচনা করলাম, বললেন যে না আমরা তো এটার নাম শুনিনি। আরব বিশ্বে ফাজাইলে আমল কেউ পড়ে না, কিন্তু আমাদের বাংলাদেশ ভারত এই উপমহাদেশে এটা পড়া হচ্ছে। তাবলিগের ভাইয়েরা আরব বিশ্বেও পড়েন, আপনারা খোঁজ নেন যে আরব বিশ্বের তাবলিগেরা তারা ফাজাইলে আমল পড়ে না। এই জন্য আমরা বলবো যেহেতু এই বইটার মাঝে অনেক আপনার বেঠিক কথাবার্তা আছে, সুতরাং এই বইটা না পড়ে আমরা হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করি। এরপরে কবির সিরাজ ভাই জানতে চেয়েছেন, কবরকে মাজার বানিয়ে টাকা কামানো জায়েজ? মোটেও নয়, মোটেও নয়। এটা আজকে একদল লোক করছে যারা নিজেদেরকে আবার সুন্নিও দাবি করে, আস্তাগফিরুল্লাহ আলাজিম। আসলে ওরা মাজারের নামে ব্যবসা বসাচ্ছে, মাজারকে শিরকের আখড়া বানাচ্ছে। চাকরি করার জন্য সুদে টাকা নেওয়া যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন, না যা টাকা নেওয়া যাবে না। মুনাফিক জান্নাতে প্রবেশ করবে কিনা জালাল হোসেন ভাই জানতে চেয়েছেন, যারা মুনাফেক এতেকাদি আকিদাতান মুনাফেক, অন্তরে ইমানই নাই মুখে প্রকাশ করছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর যারা আমলি মুনাফেক, তাদের আমলে কিছু নেফাক পাওয়া যায় কিন্তু অন্তরে ইমান আছে, কথা মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, ঝগড়া করলে গালিগালাজ করে এবং তারা যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে, তারা জান্নাতে যাবে যদি আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা পেল, আর না হয় শাস্তি পেয়ে জান্নাত পাবে। কিন্তু যারা এতেকাদি মুনাফেক তারা জান্নাত পাবে না। নাহুসরফ শিখার গুরুত্ব কতটুকু? হ্যাঁ, যারা আলেম হতে চান তাদের নাহুসরফ শিখতে হবে, কোরআন হাদিস বুঝতে হলে নাহুসরফের বিকল্প নাই। আসরফ উম্মুল উলুম ওয়া নাহবু আবুহা, এটা একটি বিখ্যাত কায়দা যে সরফ হলো এলেমের মা, নাহু হলো এলেমের বাবা। সুতরাং বাবা মা ব্যতীত সন্তান হয় না, নাহুসরফ না শিখেও আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন না। কেন জবর হয়, কেন জের হয়, কেন পেশ হয়, জবর হলে এক অর্থ, জের হলে আরেক অর্থ, পেশ হলে আরেক অর্থ, এই যে আপনি এগুলো আছে যদি আপনি না বোঝেন তাহলে আপনি কোরআন হাদিস বুঝবেন না। আর যারা হালে আরব, আরব দেশের মানুষ যারা ভাষাই আরবি, তাদের নাহুসরফ লাগবে না, তারা কোরআন হাদিস তো এমনি বুঝবে, যেহেতু ভাষাই আরবি। আমরা অনারবদের কথা বলছি। আবুল কালাম নামক আইডি থেকে ভাই বলেছেন, আল্লাহ কি নিরাকার? আল্লাহ নিরাকার এ কথাটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত, আমরাও ছোটকালে এটা জানতাম, কিন্তু এই কথাটা সঠিক নয়। বরং কোরআনে ইয়াদুল্লাহ আল্লাহর হাতের কথা এসেছে, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারার কথা এসেছে, হাদিসে আল্লাহর কদম পায়ের কথা এসেছে, হাদিসে আসছে এইভাবে বিভিন্ন রকমের কথা এসেছে। সুতরাং একবারে আকার নাই এটা বলা এই হাদিসগুলোকে অনেকটাই অস্বীকার করা নামান্তর, এবং এই হাদিসের ব্যাখ্যা করতে বাধ্য করা হয়। চেহারা মানে আল্লাহর অস্তিত্ব, হাত মানে আল্লাহর ক্ষমতা, পা মানে কি? এবার কি বলবেন? আসলে এই জন্য আমরা বলবো নিশ্চয়ই হাত মানে হাত, পা মানে পা, চেহারা মানে চেহারা। এখন কাইফিয়ত আমরা জানি না, হাত বলতে কি আমাদের মতো হাত? না, কাইফিয়ত আমরা জানি না, আমরা কাইফিয়ত না জেনে বিশ্বাস করব। এই জন্য আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহকে আমরা জান্নাতে দেখব কিভাবে? নিশ্চয় একটা আকার আছে, তবে কেমন সেটা আমরা জানি না। এই জন্য নিরাকার যা বলা হয় এগুলো সঠিক কথা নয়। আর আল্লাহ নিরাকার এ বিষয়ে কোরআন হাদিসে একটা কথাও নাই। এটা কোত্থেকে এসেছে, কারা বলছে, কিভাবে এটা প্রচার পেয়ে গেছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। সাইফুল শফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, সয় রোজা এবং কাজা রোজা এক নিয়তে একসাথে রাখা যাবে কিনা? আমরা বলবো না, কারণ সয় রোজা হলো নফল, কাজা রোজা পূর্ণ করা ফরজ, তো নিয়তি তো আলাদা, সুতরাং এটা এক নিয়তে একসাথে রাখার কোনো সুযোগ নেই, এটা আলাদা রাখতে হবে। আমাদের এক বোন সুমাইয়া মির্জা জানতে চেয়েছেন, যারা সুদি ব্যাংকে চাকরি করে তাদের বেতন হালাল হবে কিনা? খুব কঠিন প্রশ্ন, উত্তরও জটিল। সুদি ব্যাংকে যারা চাকরি করে তারা সুদ লিখালেখি করতে হয়, সুদের সাক্ষী থাকতে হয়, এটা হারাম। এখন এটাকে আমরা হালাল বলি কিভাবে? তাই তাদের সুদের ক্ষেত্রে চাকরি করে টাকা নেবে
এটাকে হালাল বলার সুযোগ নেই। আবার যেহেতু কাজ করে টাকা কামাই করছে, সবটাই হারাম এটা বলার সুযোগও নেই। চুরি তো আর করছে না, ডাকাতি দুধ খাচ্ছে,